হেয়ারটা স্পা করলাম আর হেয়ার কাট করে দিয়েছি, এতটা ছিল এতটা করলাম। ফাইনালি খাবার তো অর্ডার করলাম, দেন খাবারটা তো এসেছে এখানে তোমার ফিশ। এখন পিৎজা হাটে একটু যাচ্ছি আর কি। গুড মর্নিং এভরিওয়ান, রিম্পাশানি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে ব্লগটা শুরু করি। আজকে হলো মহরম, মানে কাল রাত থেকেই হচ্ছে কি তাসা বাজা সমস্ত কিছু শুরু হয়ে গেছে আমাদের এখানে। বেশ ভাল লাগছিল, কানে আওয়াজ আসছিল, কাছে গিয়ে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। বাট আজকে যদি পসিবল হয় অবশ্যই কারবালা যাব, কিন্তু শিওর নয় কারণ আমার ক্লাস রয়েছে মেকআপের। কতটা কি হয়ে উঠবে জানি না, তবে যেটুকু হবে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। ব্যাক টু ব্যাক তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে লাস্ট অবধি দেখবে। চলো কন্টিনিউ করো। ফার্স্ট নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি আর ফিশ ফিঙ্গার। এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা আমার, মানে ম্যামের বাড়ির ম্যাম, ক্লাসে ম্যাম আর এমনি সময় দিদি। তো দিদির বাড়ির খাবার নাও শানি, দাও বেশ একটু এই দিও না। কি এই কেচাপ দি দাও একটু। কেচাপ ও ফিশ ফিঙ্গারটা খাওয়ার জন্য কেচাপ। খাওয়ার পর মুখ শুদ্ধি, চলো ম্যামেরই দোকানের মিষ্টি দিয়ে। চলো রেডি হয়েছি ক্লাসে, মানে ক্লাস বলতে আজকে ক্লাসটা ভীষণভাবে করতে পারবো না, গিয়ে একটু হেয়ার স্পা করবো আর হচ্ছে কি ম্যাম সেলফ মেকআপ দেখাবে, ওটা একটু দেখেই দেন চলে আসবো মহরমের জন্য। বাড়িতে সেরকম কিছুই রান্নাবান্না করিনি, খিচড়া মা দিয়েছিল। খিচড়াটা তো ফ্রিজেই আছে, এসে দুপুরে খাবো। চলো মা আসছি। হঠাৎ করে দেখো একই একই কারণ একটু হেয়ার ফল অনেক বেশি হয়ে যাচ্ছিল, তো একটু ঠিকঠাক লাগবে আর অসমানও হয়ে গেছিল আর কি। আজকে তো ক্লাসে ম্যাম সেলফ মেকআপ দেখালো, ওটা দেখলাম, দেন আমি ওটা আজকে প্র্যাকটিস করতে পারলাম না যেহেতু মহরম আছে, যাবো একটু কারবালা, তো জন্য কালকে আমি করব। চলো বাড়ি যাই, তোমাদের দাদা ভাই আসছে আর ম্যামকে দেখাচ্ছি সেলফ মেকআপ করেছে কিরম লাগছে। এই যে ম্যাম, ম্যাম আজকে পুরো সেলফ মেকআপ মানে জাস্ট 10 মিনিটে আমাদের দেখালো আর ভীষণই সুন্দর হয়েছে। আর ম্যামের প্যান্টের সাথে গ্রিন কালারের চুড়িটা পুরো ম্যাচ হয়ে গেছে, তার সাথে হোয়াইট ভীষণ ভালো লাগছে। চলো ভাত নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি একটু একটু করে তরকারি বেড়ে নিই। ক্লাস থেকে চলে এসেছি যেহেতু যাবো ভাবলাম, বাবুর এদিকে জ্বর হালকা, দেখি কি করব। মানে জ্বর বলতে এমনি হালকা হয় না ওরম আর কি। এখানে চিকেনের গ্রেভিটা একটু নেবো, চিকেনটা নেবো না এখন, ঝাল দিয়েই খাবো, চিকেনটা রাত্রে খেয়ে নেব আর তার সাথে এটা নিয়ে নিই। তুমি খেয়েছো তো মা? তুমি সানিকে এটা দিতে বলেছিলাম যে নিয়েছো এরকম একটা কি? হ্যাঁ দিয়েছে আমাকে, ঠিক আছে দিয়েছে আমি খাই। চলো বৃষ্টি আবার এনে দিয়েছে বাবুর জন্য আজকে একটা, মানে আমরাই খাই সত্যি, বাবুর নাম আমাদের কাম ঠিকই। নাও শুনি ছেড়ো, মহরমের জন্য একটু সেলফ মেকআপ, মানে চটজলদি সেলফ মেকআপ হচ্ছে কি নিজে সুন্দরভাবে একটু যাতে লাগে রেডি হয়ে গেছি। আর ড্রেস আপটা এরকম রেখেছি প্রিন্টেড, মানে মাল্টি কালারের একটা ওড়না, তার সাথে একটা জুস প্যান্ট আর একটা কুর্তা। এই কুর্তা আর চুজ প্যান্টটা হলো একসাথে সেট, আর মাল্টি কালার ওড়নাটা এক্সট্রা কেনা, এটা নতুনই, সেদিন মেট্রো বাজার থেকে তিনটেই মানে দুটোই কিনেছি আর কি, আরও কিনেছি ওগুলো পরা হচ্ছে না, পরে তো পরবই। আজকের জন্য এই লুকটা কেমন লাগছে বলো, সাথে ও রয়েছে ডেনিম কালারের। আমি পুরো ফুল ডেনিম প্যান্ট শার্ট পুরো ফুল ডেনিম। তো চলো দেখি, আজকে তো মহরম আছে, আজকে আমাদের মহরমে তো কারবালা, হ্যাঁ টাইমও পেরিয়ে গেছে, সেরকম কিছু হয়তো হবে না কারণ সন্ধ্যাবেলায় মেন বিকেলের দিকে অনেক কিছু হয় সেখানে যাওয়া যায়, তো
বিকালে যাওয়ার সময় পাইনি আমরা, তো জাস্ট একটু বেরাবো, দেখি ঘুরে এদিক দিয়ে ঘুরে কোনো কিছু দেখতে পাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো, দিয়ে তারপর চলে আসবো। হয়েছে? হ্যাঁ। কোন গাড়ি নেবা? না, তাছা বাস যে শোনা যাচ্ছে, চলো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, মহরমের জন্য বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, প্রচুর ভিড় করে করে, প্রচুর মানে এই বহরমপুরে অনেক 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 বেশি ভালো মহরম হয়, যেটা আমি জিয়াগঞ্জে কখনোই দেখিনি। জিয়াগঞ্জে হয় কারবালাতে, ওটাও একটা ভালো ভালো লাগার, কারণ ছোটোবেলা থেকে দেখেছি যেটা সত্যি ওটাও একটা ভালো লাগার। বাট এখানে যেন অন্যরকমভাবে, সেই দেখো ঘোড়া বার করে তাজিয়াগুলো সেই অন্যরকমভাবে সাজিয়ে বেশ ভালো, যেখানকার যেমন, এখানে একটু বেশি তাই বেশি ভালো হয়, ওখানে যেরকম সেরকম অনুযায়ী জিয়াগঞ্জেও ভালো হয়, বেশি লালবাগে বেস্ট হয় যদিও। তো যাই হোক, চলো এইবার একটু দেখতে দেখতে যাই। এই যে তাজিয়াগুলো সাজিয়েছে, ঝান্ডা নিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এত বেশি ভিড়, এখান থেকে আর কারবালা যাব বলে যেতে পারলাম না, আমি বললাম চলো আর কালকে যা, মারাত্মক গরম পড়েছিল, সেই গরমের মধ্যে আর কারবালা গেলাম না। এই তাজিয়াগুলো সাজিয়েছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের কালারফুল ওই স্মোক টাইপের দিয়েছে, দেখতেই পাচ্ছ এই যে চাঁদ করা রয়েছে, এটা মনে হচ্ছে জমিদারি পাড়ার। এই যে ঘোড়া রয়েছে, ভীষণ সুন্দর, অনেকগুলো ঝান্ডা রয়েছে, গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, রেড, এরম। তো এত ভিড় ওদিকে আর গেলাম না, এখান থেকে যেটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, উপভোগ করলাম, তার সাথে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথেও দেখিয়ে দিলাম, দেন এবার ঘুরে অন্য কোথাও যাই, একটু খাওয়া দাওয়া করি, ভুরি ভোজ মানে পেট পুজো করব, করে বাড়ি চলে যাব। ফাইনালি সব জায়গা একটু ঢুম মেরে মেরে ঘুরে ঘুরে, এত বেশি ভিড় রাস্তায় আমরা তো আর কারবালা অবধি পৌঁছতে পারলামই না। তো ওকে বললাম আমার একটু কোল্ড কফি খেতে ইচ্ছে হচ্ছে, মানে ওরকম টাইপ কিছু খেতে ইচ্ছে হচ্ছে, চকলেট মানে চকলেটটা ব্লেন্ড করে একটা ঠান্ডা ঠান্ডা এরকম কিছু একটা খেলেই বেশ ভালো লাগবে। আর কদিন ধরে এত রিচ খাচ্ছি, যেটা তোমরা ব্লগে দেখে আসছো, বিরিয়ানি আর বিরিয়ানি খাওয়াচ্ছে প্রচন্ড, ভালো হালকা ফুলকো কিছু খাবো, আর চলো তাহলে গ্রিলিং থেকে ঘুরে আসি, হাতে নিয়ে আছি, চলো দেখি কি খাওয়া যায় না যায়, তোমরাও দেখো তার সাথে সাথে কন্টিনিউ করো। তো রিচ খাবার খাচ্ছি কয়েন দেবে না, মানে ইচ্ছেই করতে যে ভালো কিছু আর কি, মানে বাইরে আর বাইরের ইচ্ছে করছে না খেতে। চলো তাহলে দেখে না কথা। ফাইনালি খাবার তো অর্ডার করলাম, দেন এখন হচ্ছে কি একটু ফটো সেশন হলো আর কি, সেলফিটা ঠিক তোলা হয় না, মাঝে সাঝে এরকম হুটহাট করে মনে হয় যে একটু হ্যাঁ সেলফি তুলি, দেন সেলফিটা হলো তোলে একটু রিলস বানাবো, না তো খাবারটা যখন খাবো শুধু খেতেই ভালো লাগে, আদার্স কিছু ভালো লাগে না। তো চলো তার আগে একটু রিলস ট্রিলস বানিয়ে, দেন খাবারের মেনুতে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি খাবারটা তো এসেছে, এখানে তোমার ফিশ ফিঙ্গার নয়, সরি ফিশ ফ্রাই, ফিঙ্গার তো কালকেই খেলাম, এখানে নাগেট রয়েছে, আর এখানে একটা কোল্ড কফি বলে, দুটোই কোল্ড কফি বলেছো না, চকলেট, আচ্ছা একই রকম তো বোঝা যাচ্ছে না, একটা কফি রয়েছে আর একটা শেক রয়েছে চকলেটের। তো এটাই মেনলি খাওয়ার একদম ইচ্ছে ছিল, ব্যাস আর কিছু না, চলো খাওয়া দাওয়া করে দেন আগে বাড়ি গেলে শান্তি লাগবে। এখন পিৎজা হাটে একটু যাচ্ছি আর কি, রাতে ডিনারের জন্য পিৎজা নিয়ে চলে যাব, তো চলো ভিতরে যাই, চলো ভেতরে যাই, একটু অর্ডার বর্ডার করি, হেয়ারের অবস্থা ভীষণ খারাপ, বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে এমনি একটু বসি। তোমাদের দাদা ভাই এখন ওখানে করছো অর্ডার কি? দেখো যেটা টেস্টি লাগবে, মানে পিৎজাটা সেদিন কি এত ভালো লাগছে, এখন পিৎজার প্রতি ফিলিংস আসছে, কদিন ধরে এত লেভেলের বিরিয়ানি খেয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে এখন বিরিয়ানিটা একটু স্টক খাব, চলো এখানে কয়েকটা একটু সেলফি তুলে নিই। পিজা নিয়েছি এখন বাড়ি থেকে খাবো, অ্যাকচুয়ালি
পুষ্করমা একা আছে না বাড়িতে, তার জন্য আমার ডিসাইড করলাম যে না বাড়ি থেকে একবারে খাবো। আর সত্যি কথা বলতে পিজা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ডমিনোজ ইয়া পিজা হাট এই দুটোর মধ্যে কোনো একটা জায়গার পিজাই বেস্ট লাগে। আদার্স ওই ক্যাফেটাফেতে বা ওখানে ওখানকার পিজা আমার একদম ভালো লাগে না। চলো ওপেন করা যাক, এটা হলো অস। ও ওয়াও বাবা কি সুন্দর গ্রেট না, পেরি পেরি দেয়া রয়েছে এতে। এটা অসাম আমেরিকান চিকেন চিকেন চিজি পিৎজা। চিকেন কই আমি দেখতে পাচ্ছি না কিন্তু, এগুলো এগুলো। আচ্ছা চলো চলো খাই। দিন শেষে সারাদিন পর কাজকর্ম, ঘোরা ফেরা, নিজের কাজ সংসারের কাজ সমস্ত কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করে রাত্রে একদম বিছানায় যখন শুতে যাব না, এই সময়টা ভীষণ ভালো লাগে, মানে কখন একটু ঘুমোব। তো তার আগে ভিডিও এন্ড করে এডিট থামলেন এই সমস্ত কাজগুলো পেন্ডিং থাকে, তো আমি ঠিক আজকে সেই ভিডিওর এন্ডের মুহূর্তে চলে এসেছি। জাস্ট ভিডিওটা এন্ড করে ভিডিও এডিট আজকে নাও করতে পারি বা করতেও পারি, সকালেও করতে পারি, একটু ঘুম ঘুম পাচ্ছে আর কি, ঘুমিয়ে পড়ব। তার মধ্যে বাবুর হালকা ঠিকই আছে, একটু হয় না একটু কাটা হালকা গরম গরম, মানে অবেলায় দুদিন স্নান করিয়েছি ওই জন্য হালকা একটু কাটা গরম গরম। আর তোমাদের দাদু ভাই আমি তো একটু বেরিয়েছিলাম, যেমনটা দেখলো বেশ সব মিলিয়ে ঠিকঠাকই কাটলো দিনটা। আর তোমাদের একটা কোয়েশ্চেন থাকে না কি জামাই জামাই করে বলো, আমি না বুঝতে পারি না, মানে জামাই মানে কি, মানে আমার তখন আমার তো কোনো মেয়েই নেই, বা মানে মেয়ের বিয়ে দিলে তারপরে বাড়িতে জামাই আসে, মানে জামাই জামাই মানে জামাইকে বিয়ে করেছি তোমার জামাই এই ওই, মানে কিছু বুঝতে পারি না। যাই হোক আমি একটু কনফিউজড হয়ে যাই, জামাই মানে কি সেটা একটু ক্লিয়ার করে বলে দিও যদি কেউ জানো, হয়তো অন্য কোনো কিছু মানে হাজবেন্ড, আমার তো মনে হয় হাজবেন্ডকে তোমরা জামাই বলো না কি না কি, আমি বুঝতে পারি না, মানে জামাই জামাই এটা কোনো জায়গাকার ভাষা বা কিছু এটাও আমি জানি না, কারো যদি জানা থাকে একটু ক্লিয়ার করে আমায় বলে দিও। তো চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।